আমরাও বলছি আপনার আইপ্যাকের ছেলেদেরও আপনারা অনুগ্রহ করে অতিথি ভব হিসেবে দেখুন, তারাও ভারতবর্ষের ছেলে, তারাও আমাদের মাটির ছেলে। আমরাই কেবলমাত্র সাংসদ বা মন্ত্রীরা অতিথি ভব, আর আইপ্যাক থেকে ছেলেদের অতিথি ভব নয়, সেটা কিন্তু ঠিক এক বিচার হচ্ছে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার কাছে অনুরোধ করব যে আপনারা আইপ্যাকের ছেলেদের এখানে যেভাবে আপনারা ব্যাহত করলেন, আটকালেন, গোটা ভারতবর্ষে এটা স্টোরি হয়েছে, নিউজ হয়েছে, ভবিষ্যতে এই ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেবেন না। আমরা 30 জনকে অতিথি হিসেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছি, তারা আবার গ্রামে গ্রামে পাহাড়ে ছড়িয়ে পড়লো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে তারা সেখানে নিয়ে যাবে, এবং এখানে যে কৈলাস শহরে একটা এয়ারপোর্ট, সেই কাজটা ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে। টিচারদের 10,000 টিচার বিনা নোটিশে তাদের চাকরি থেকে বরখাস্ত করেছে, এবং পেনশন ভোগী মানুষরা পেনশন পাচ্ছেন না। এই যে অত্যাচার গত কবছর ধরে ভারতীয় জনতা পার্টি সরকার করছে, মানুষ কিন্তু তার প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। চেয়ারম্যান নির্বাচন নিয়ে বিতর্কের মাঝে পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত মুকুল রায়। এদিন বিধানসভায় কমিটির বৈঠক হয়, এই বৈঠকে যোগ দেননি বিজেপি বিধায়করা। মুকুল রায়কে চেয়ারম্যান করার বিরোধিতা করে পিএসসির বৈঠকে যোগ দেবেন না বলে আগেই জানিয়েছিল তারা। এর পাশাপাশি মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়কে দেওয়া পিটিশনের আজ দ্বিতীয় দফা শুনানি শুরু হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে শুনানিতে উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একাধিক আইনজীবী। বিজেপির অনুপস্থিতিটা ওদের দলীয় সিদ্ধান্ত, ওদের সংসদীয় দলের বা ওদের দলের সিদ্ধান্ত। মুকুল যে অনুপস্থিত সেটা তো মুকুল জানিয়ে দিয়েছে তার অনুপস্থিতির কারণ, সে দিল্লিতে রয়েছে এবং আটকে গেছে বলে সেটা জানিয়েছে বিধানসভাকে। সুতরাং দুটো এক নয়। নির্বাচনের আগে মুর্শিদাবাদে ফের প্রকাশ এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এক বিধায়ক আরেক বিধায়ককে দিলেন মারধরের হুমকি, ভিডিও ভাইরাল হতে শুরু হয়েছে বিতর্ক। আমরা তখন বিরোধী কংগ্রেস দলের সক্রিয় নেতৃত্ব দিতাম, এখানে অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই আন্দোলন কারা করত? এলাকার সুধীর মিল্ল, তৃণমূল কংগ্রেসের শক্তিপুর এলাকার আমাদের প্রিয়। আমরা তখন বিরোধী কংগ্রেস দলের সক্রিয় নেতৃত্ব দিতাম, এখানে অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই আন্দোলন। পাল্টা রবিউল আলম চৌধুরী কি জানিয়েছেন, আসুন শুনে নি। আমি বিধায়ক, সেখানে আমার হাত পা ভেঙে দেওয়া বা পা তোলা এইরকম বক্তব্য রাখা হয়েছে। আমি এই বক্তব্যের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতেও চাই না। আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম আমাদেরকে নির্দেশ দেন, আমরা দলীয় নির্দেশ মেনেই কাজ করি। সুতরাং আমরা দলের হাইকমান্ডকে জানিয়েছি, দল যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটা মাথা পেতে নেবো।